আমাদের মিভানকে নিয়ে এই দ্বিতীয়বার আমরা আবার চলে আসলাম পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে। গতবার এসেছিলাম মিভানের মুখে প্রসাদ দিতে, দেখতে দেখতে দুটো বছর কেটে গেল আর মিভানও কিন্তু অনেকটা বড় হয়ে গেল। তাই খুব একটা অসুবিধে হয়নি ওকে নিয়ে এইবার ট্রেনে ট্রাভেল করতে, আর মিভানও কিন্তু বেশ ভালোবাসে ট্রেনে চড়তে। এবারে আমরা বন্দে ভারতে পুরী গিয়েছিলাম, বাবা দর্শনের জন্য খুবই মন টানছিল, তাই আর দেরি না করে সকলে মিলে চটপট প্ল্যান বানিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা বেরিয়ে পড়ি জগন্নাথ দর্শনে। তুমি চলে এসেছো পুই? এই এই গোছু বাবা, এক কি মজা, পুই চলে এসেছি, পুই চলে এসেছি আমা। ঘর থেকে আমরা ভোর ভোর নাগাদ বেরিয়েছিলাম, তাই সবারই চোখে একটা হালকা ঘুমের রেশ ছিল, কিন্তু যখনই না আমরা পুরীতে পৌঁছালাম, পৌঁছানো মাত্রই সবাই ভাবছি যে কতক্ষণে আমরা ফ্রেশ হব আর আমরা বাবার দর্শন করতে পারবো। যদিও বা আমরা সেদিন বাবার দর্শন করিনি, আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো হোটেলে ঢুকতে আর ফ্রেশন আপ হতে হতে, তো আমরা পরের দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম দর্শনে। আর পরের দিনের ছোট মিনি ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখানে আমরা অলরেডি গাড়িতে বসে পড়েছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে, আর মিভান বসেছে মিভানের পিকার কোলে। পিকা তো অল টাইম ফেভারিট, পিকা থাকলে আর কিছুই চাই না, কাউকে চাই না। এবারে পুরো পুরীতে পিকার সঙ্গে ফেভিকুইকের মতো আটকেছিল, গতবার শ্রীলঙ্কায় গিয়ে বাবাকে ছাড়ছিল না, আর এবার পুরীতে গিয়ে পিকাকে এক মুহূর্তের জন্য হাতছাড়া করেনি, চোখের আড়াল করেনি, যেখানেই যাচ্ছে পিকার পিছন পিছন। তো এখানেও দেখো পিকার পিছন পিছন পিকার হাত ধরে হোটেলে ঢুকছে, আর এরপরে আমরা ফ্রেশন আপ হয়ে চলে এসেছি লাঞ্চ করার জন্য টেবিলে। খাও খাও। এরপর লাঞ্চ ফিনিশ করে মিভান কিন্তু রেডি হয়ে নিয়েছে বিচে যাওয়ার জন্য। মিভান এই ফার্স্ট টাইম বিচে যাবে আর সমুদ্রে স্নান করবে, ভীষণ এক্সাইটেড ওকে আমি ভিডিও দেখাচ্ছিলাম, ছবি দেখাচ্ছিলাম আর বলছিলাম, তো ও যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, সাথে আমরাও রেডি হয়ে নিয়েছি। তো চলো দেখা যাক এবার মিভান বিচে গিয়ে কি করলো। চলো লেটস গো, চলো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। পাপার কোলে উঠে কোথায় যাচ্ছ? বিচে। বিচে গিয়ে বিমান কি করবে? কি করবে? শানু দিবে। চলো আমরা বিচে যাই। বাহ কি সুন্দর রাস্তাটা। তো আমরা চলে গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। বিচটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সিকিউরিটি ছিল সেখানে, এবং এখানে কিন্তু টিকিট কেটে এন্ট্রি করতে হয়। এখানে প্রপার শাওয়ারের ব্যবস্থাও আছে, কেউ সমুদ্রে স্নান করার পরে সেখানে প্রপার চেঞ্জিং রুম, শাওয়ার, সব কিছু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো রাস্তাটাও, যাওয়ার রাস্তাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ছিল। ভিতরে পৌঁছে দেখি টিকিটের লম্বা লাইন, আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তো নবাব আর অরূপ চলে গেছিলো টিকিট কাটতে, আর আমরা বাইরে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। যাই হোক, টিকিট আসা মাত্রই আমরা চলে গেলাম ভেতরে, আর এখানে মিভান পিকার সাথে কিন্তু ভেতরে যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড। মাম্মার হাত ধরে, পিকার হাত ধরে কতক্ষণে বিচে যাবে তাই নিয়ে। তুমি বিচে হাঁটি হাঁটি পাপা করছো, কি মজা কি মজা কি মজা, ও বাবা ও বাবা। বিচে এসে কিন্তু সব থেকে বেশি এনজয় করেছে বিভূষণা, কারণ ওর কাছে একদম প্রথম একটা নিউ এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। ও এর আগে কখনো সমুদ্রে স্নান করেনি, আমি শুধু ওকে ভিডিও অ্যান্ড ফটো দেখাতাম, তো এবারে এসে কিন্তু খুব খুশি হয়েছে। আর বারবার পিকাকে বলছে জলে যাব, আর ও ভাবছে এটা সুইমিং পুলের মতন কিছু একটা ব্যাপার, এখনও সেই ধারণাটা নেই। তো জল দেখে ও বরাবরের মতোই ভীষণ এক্সাইটেড জলে যাওয়ার জন্য, সুইমিং পুল হোক কি যে কোনো জল, ও স্নান করতে ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে গুটি গুটি পায় পিকার হাত ধরে আস্তে আস্তে যাচ্ছে, প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে ব্যাপারটা খুব এনজয় করেছে। একটু পরপরে যখন সমুদ্রের ঢেউগুলো আসছিলো কিন্তু সেটা ভীষণ এনজয় করছিলো, এক ফোঁটাও কিন্তু ভয় পায়নি। আমি ভেবেছিলাম হয়তো প্রথমে একটু ভয় পেতে পারে, কিন্তু পরে দেখলাম যে না, ও ভীষণ ব্যাপারটা এনজয় করছে, আর ঢেউগুলো যে আসছে এটা ওর কাছে খুব একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো জলের মধ্যে, এটাকে খুব মানে এনজয় করছিলো, ওর হাসি দেখেই বুঝতে পারছো। তো আমরাও ওর সাথে সাথে অনেকটা এনজয় করেছি, খুব ভালো কেটেছে আমাদের পুরো বিকালটা। আমরা একটু রৌদ্র পড়ার পরেই গেছিলাম সমুদ্রে।
আমি তো চাই মিভানের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্যামেরা বন্দি হয়ে থাকুক এবং এখানে আমি সবার সাথে শেয়ার করি, এই কারণে কারণ পরবর্তীতে এইগুলো যেন আমরাও দেখতে পাই, মিভানও বড় হয়ে দেখতে পাই। এগুলো খুব প্রিশিয়াস মেমোরিজ যেগুলো না ভোলার মতন, আর এই ভিডিওগুলো দেখলে তখন আমরা আবার সেই ছোটোবেলার মিভানের শৈশবটাকে স্মৃতিচারণার মধ্যে দিয়ে অনুভব করতে পারবো। মিভান আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, যেন সময়টাকে ধরে রাখতেই পারছি না। তাই এই মুহূর্তগুলোকে ধরে রাখি ক্যামেরা বন্দি করে, যেন সব সময় স্মৃতির পাতা এগুলো থেকে যায়। সমুদ্রের জলে মিভান কতটা আনন্দ করছে তোমরা সবাই দেখতেই পেলে। কেমন লাগলো তোমাদের মিভানের এই ছোট্ট আজকের ব্লগটা অবশ্যই জানিও। আগামীকাল আমরা কেমনভাবে পুজো দিচ্ছিলাম সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে দেখতে দেখো সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা তখন দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। এই দৃশ্যটা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।